ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেনিকেন নির্মল। তো বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে একটা দারুণ ফোন, মানে যেটা হলো ভিভো Y17। তো এই ফোনটা থেকে কি ফিচার্স আছে, এর স্পেসিফিকেশনগুলো কি কি, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা এটা যদি জানতে চাও পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সববারের মতো এবার একটা লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্মল পরিবারে জয়েন হতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টপিক হলো ভিভো Y17। বন্ধুরা দেখো, তোমাদেরকে প্রথমেই বলে দেবো এর দামের ব্যাপার, মানে তোমরা এটা দাম কত হবে। তো তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 15,490 টাকার মধ্যে এই ফোনটা। এবং বন্ধুরা, তোমরা যেটা ফোনটা পাচ্ছ আমার মনে হয় কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা ফোন পাচ্ছ মিড রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো এর ফার্স্ট লুকের দিকে। তোমরা যদি চলে আসো ডিসপ্লের দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ওয়াটার ড্রপ নচ একটা ডিসপ্লে, এবং তার সাথে পেয়ে যাবো একটা হেড স্পিকার। এবং বন্ধুরা, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফুল ভিউ TM ডিসপ্লে, মানে তোমাদের জন্য কিন্তু এটা একটা দারুণ কোয়ালিটি তোমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছ। বন্ধুরা, এরপরে যদি আমরা চলে আসি এর ব্যাকওয়ার্ডের দিকে, তোমরা এখানে ব্যাকওয়ার্ডে কি কি পাবে দেখো বলে দিই। তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3টে ক্যামেরা, এবং তার সাথে পেয়ে যাচ্ছ একটা ফ্ল্যাশ লাইট এবং একটা ফিঙ্গারপ্রিন্ট, এবং একটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভিভোর ব্র্যান্ডিং। তো বন্ধুরা, এই কটা জিনিস তোমরা কিন্তু মোটামুটি এর ব্যাকওয়ার্ড যেটা আছে এটাতে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি ফোনটার ডান দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, এবং তার সাথে পেয়ে যাবে একটা পাওয়ার বাটন। এবং যদি তোমরা বাঁ দিকে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ সিম ইজেক্টার একটা টুল, এবং তার সাথে তোমরা যদি নিচের দিকে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3.5 mm একটা জ্যাক, এবং তার সাথে পেয়ে যাচ্ছ টাইপ সি একটা চার্জার কর্ড, এবং তার সাথে বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাবে একটা স্পিকার গ্রিল। তো বন্ধুরা, এই কটা জিনিস তোমরা মোটামুটি এর নিচের দিকে দেখতে পাবে, এবং যদি উপরের দিকে চলে আসো উপরের দিকে কিন্তু তোমরা কিছু দেখতে পাবে না। এরপরে আমরা চলে আসবো এর ইনবক্স কন্টেন্টের দিকে, মানে তোমরা এই বক্স কন্টেন্টে কি কি দেখতে পাবে। তো তোমাদের বলে দিই, তোমরা প্রথমে পেয়ে যাচ্ছ হ্যান্ডসেট, ইউজার ম্যানুয়াল, মাইক্রো USB টু USB কেবিল, এবং তার সাথে পেয়ে যাবে USB পাওয়ার অ্যাডাপ্টার, এবং তার সাথে পেয়ে যাচ্ছ সিম ইজেক্টার পিন, এবং তার সাথে তোমরা পেয়ে যাবে প্রোটেক্টিভ কেস, প্রোটেক্টিভ ফিল্ম, এবং তার সাথে পেয়ে যাবে একটা ইয়ারফোন। মানে বন্ধুরা, এখন কিন্তু কোনো ফোনেই তোমরা কিন্তু ইয়ারফোন দেখতে পাবে না। তো এই ফোনটাতে কিন্তু তোমরা এইটা একটা স্পেশাল জিনিস পাচ্ছ, মানে যেটা হলো একটা ইয়ারফোন তোমরা এখানে কিন্তু পাবে। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি এর ডিসপ্লে ফিচার্সের দিকে, তোমরা এখানে কী কী পাবে দেখো বলে দিই। তোমরা এখানে ডিসপ্লে সাইজ যেটা পাচ্ছ সেটা হলো 6.35 ইঞ্চি সাইজ, এবং তার সাথে পেয়ে যাচ্ছ রেসুলেশন যেটা সেটা হলো 720x1544 পিক্সেল। এবং তোমরা যদি রেসুলেশন টাইপ দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ HD+। এবং যদি তোমরা GPU দেখো তাহলে পেয়ে যাচ্ছ GE8320, এবং তার সাথে তোমরা এখানে ডিসপ্লে টাইপ পাচ্ছ LCD। মানে বন্ধুরা, তোমরা এখানে একটা LCD ডিসপ্লে পাচ্ছ। আমার মনে হয় কিন্তু এই ডিসপ্লেটা এই ফোনটার জন্য কিন্তু যথেষ্ট। তারপরে বন্ধুরা, যদি আমরা চলে আসি এর ক্যামেরা ফিচার্সের দিকে, তোমরা এখানে রিয়েল ক্যামেরাতে 3টে ক্যামেরা পেয়ে যাবে, মানে একটা হলো 13 মেগাপিক্সেল এবং আরেকটা হলো 2 মেগাপিক্সেল, এবং তার সাথে পেয়ে যাবে আরেকটা 8 মেগাপিক্সেলের দারুণ কোয়ালিটি 3টে ক্যামেরা সেটআপ। তো বন্ধুরা, এরপরে যদি আমরা চলে আসি ফ্রন্ট ক্যামেরার দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 20 মেগাপিক্সেলের দারুণ কোয়ালিটি একটা কিন্তু ক্যামেরা। আর তোমরা এখানে পাবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। এরপরে বন্ধুরা, আমরা যদি চলে আসি এর মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সের দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ইন্টারনাল মেমোরি যেটা সেটা হলো 128 GB, এবং তার সাথে র্যাম যদি দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 4 GB। এবং যদি তোমরা এক্সট্রা মেমোরির কথা ভাবো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 256 GB পর্যন্ত কিন্তু একটা এক্সট্রা মেমোরি সিস্টেম, মানে তোমরা এখানে 256 GB পর্যন্ত একটা এক্সট্রা মেমোরি কিন্তু এখানে ইনসার্ট করতে পারবে। এবং তোমরা এখানে মাইক্রো এসডি কার্ড অ্যাভেলেবেল পাচ্ছ, এবং তার সাথে পেয়ে যাচ্ছ ডেডিকেটেড স্লট, মানে তোমাদের জন্য এটা কিন্তু খুবই একটা ভালো কথা। তো বন্ধুরা, তারপরে আমরা চলে আসবো কানেক্টিভিটি ফিচার্সে, মানে তোমরা এখানে নেটওয়ার্ক টাইপ যেটা পাচ্ছ সেটা হলো 3G 4G ভোল্ট, 4G LTE, এবং তার সাথে পেয়ে যাচ্ছ 2G। এবং বন্ধুরা, তোমরা যদি এর সাপোর্ট নেটওয়ার্কে দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ GSM, এবং তার সাথে পেয়ে যাচ্ছ 4G ভোল্ট, 4G LTE। ফোনটাতে তোমরা কিন্তু 5G সাপোর্ট পাবে না। চলে আসবো প্রসেসরের ফিচার্সের দিকে, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড Pi 9, এবং তার সাথে তোমরা যদি এর প্রসেসার টাইপ দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ মিডিয়াটেক হেলিও P35 প্রসেসার, এবং তার সাথে তোমরা যদি প্রসেসার কোর দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ অক্টাকোর। এবং যদি তোমাদের প্রাইমারি ক্লক স্পিড দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 2.3 GHz। তো তোমাদেরকে বলে দিই তোমরা
তাহলে কিন্তু এই ফোনটাতে গেমিং এক্সপিরিয়েন্স যেটা তোমাদের ওটা কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে যাবে, কারণ তোমরা এখানে কিন্তু পাবজি বা ফ্রি ফায়ার যাই বলো তোমরা কিন্তু খেলতে পারবে। বন্ধুরা এরপরে আমরা চলে আসবো এর ব্যাটারির ব্যাপার। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ ব্যাটারি ক্যাপাসিটি যেটা হলো 5000 mAh এর। এবং বন্ধুরা তোমরা যদি ওয়েট দেখো তোমরা কিন্তু একটা লাইট ওয়েটের ফোন পাচ্ছ, মানে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 190.5 গ্রামের একটা ফোন। মানে বন্ধুরা আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি তার মধ্যে শুধুমাত্র একটা ফোনই কিন্তু 200 গ্রামের উপরে ছিল, এবং বেশিরভাগ ফোনটাই কিন্তু 200 গ্রামের নিচে আছে। তো এই ফোনটাও কিন্তু 200 গ্রামের নিচেই আছে। বন্ধুরা এটা গেল টোটাল এর ফিচার্সটার ব্যাপারটা, ফোনটার ফিচার্সটার ব্যাপারটা। এরপরে বন্ধুরা আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল দিকে চলে আসবো, মানে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার। তো ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 1 বছরের ওয়ারেন্টি ফর হ্যান্ডসেট, এবং 6 মাসের ওয়ারেন্টি পাবে যে ইনবক্সের অ্যাক্সেসরিজগুলো থাকবে, মানে যেমন ধরো হেডফোন, চার্জার, অ্যাডাপ্টার এগুলো থাকবে, এগুলোর জন্য কিন্তু তোমরা 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে। তো বন্ধুরা এটা গেলো টোটাল এই ফোনটার প্যাকেজটা। এবং বন্ধুরা আমি বলে দিই এই ফোনটার যে টোটাল প্যাকেজটা আছে আমার মনে হয় কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা প্যাকেজ পাচ্ছ, কারণ তোমরা কিন্তু এখানে গেম প্লেও করতে পারবে। মানে এখন বেশিরভাগ ফোন পারচেস করলে সবাই গেমিং ফোন খোঁজে, তো আমার মনে হয় এটা কিন্তু একটা গেমিং ফোন হিসেবে খুবই ভালো, কারণ তোমরা এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি যাই বলো তোমরা কিন্তু এখানে খেলতে পারবে। তো বন্ধুরা দেখো এই ফোনটাতে মোটামুটি এই ফিচার্সগুলো ছিল এবং এগুলো কিন্তু তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।